আপনাকে স্বাগতম। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মাইক্রোটিকের চেইন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমাদের টিউটোরিয়ালের সাবজেক্ট হচ্ছে ডিএসসিপি সার্ভার। তো তার আগে আমরা একটু জেনে নেই ডিএসসিপি সার্ভারটা আসলে কি। ডিএসসিপি সার্ভারটি হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। যেমন আমরা যখন একটি কম্পিউটার ইন্টারনেট অ্যাক্সেস করতে যাই, সেক্ষেত্রে সবার প্রথমে দরকার হয় আইপি। সেই আইপি আমরা কোথায় বসাই? কন্ট্রোল প্যানেলে যাই, গিয়ে তারপরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট শেয়ারিং এ যাই, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার যাই, তারপরে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এ গেলে আমাদের অনেকগুলো অ্যাডাপ্টার আছে, যে এখানে আমরা ওটিসে গিয়ে প্রোটোকলে গিয়ে এখানে আমরা আইপি বসাই, ম্যানুয়ালি বসাই। এখানে আইপি বসাই, সাবনেট মাস্ক বসাই, ডিফল্ট গেটওয়ে বসাই, ডিএনএস অথবা ডিএনএস এগুলো বসাই। তো ডিএসসিপি সার্ভারটা যে কারণে কনফিগার করা হয় সেটা হচ্ছে যে এই যে আমরা ম্যানুয়ালি বসাচ্ছি, এই ম্যানুয়ালি আমাদের ডিএসসি সার্ভার যদি কনফিগার করা থাকে ম্যানুয়ালি বসানো লাগে না, এটা অটোমেটিক্যালি একটা কম্পিউটার লাগাইলে সে আইপি অটোমেটিক্যালি নিয়ে নিবে এবং এখানে বসে যাবে। এর আরেকটি সুবিধা হচ্ছে যে একই আইপি দুইটা কম্পিউটারে বসার সম্ভাবনায় থাকে না, কারণ আমরা ম্যানুয়ালি বসাই দেখলে অনেক সময় ভুল ক্রমে দেখা যাচ্ছে একই আইপি দুইটা ডিভাইসে বসিয়ে দিলাম, সেক্ষেত্রে হয় কি যে একটা লুপ তৈরি হয়ে যায়, হ্যাঁ একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়, আইপি কনফ্লিক্ট করে নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। তো ডিএসসিপি সার্ভারের সবচেয়ে সুবিধা হচ্ছে এইগুলাই আর কি, যে কষ্ট করে বসানো লাগে না, জাস্ট কেবল কানেক্ট করলেই এই আইপি ডিএনএস সবকিছু এভরিথিং বসে যায় এবং আমাদের একই আইপি দুই জায়গায় বসার কোনো সম্ভাবনা থাকে না। তো চলুন আমরা মাইক্রোটিকটা কনফিগার করে ফেলি। মাইক্রোটিক আমরা ডিএসসিপি সার্ভারটা কনফিগার করব। আমার কাছে একটা ফ্রেশ মাইক্রোটিক আছে, আমি লগ ইন করলাম। আলটিমেটলি পুরো মাইক্রোটিকটা প্রথম থেকে ডিএসসিপি সার্ভার পর্যন্ত কনফিগার করব, যাতে আপনাদের একবারে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায়। কোনো প্রবলেম না থাকে। এখানে আমার আইএসপি দেওয়া কিছু ইনফরমেশন আছে, ওপেন হচ্ছে, তার ভিতরে আমরা ইন্টারফেসে একটু কমেন্টসটা লিখে রাখি যে কোন ইন্টারফেসটি কি। আমি 2 নম্বরে রাখছি 1 আর 5 নম্বরে রাখছি ল্যান। তো ভালো কথা, এখন দেখি আমাকে আইপি দিয়েছে হচ্ছে এটা, আইপিটা বসিয়ে ফেলি। আইপি অ্যাড্রেসে গিয়ে ক্লাসে গিয়ে ইন্টারফেস দিব হচ্ছে 1 ইন্টারফেস, ওকে গেটওয়ে দিয়েছে এটা, আমরা গেটওয়েটা বসিয়ে ফেলি। যারা এগুলা সম্বন্ধে মনে হচ্ছে যে নতুন বুঝতেছেন না, আগের টিউটোরিয়াল গুলো দেখবেন তাহলে কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি আগের টিউটোরিয়াল গুলো অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের সমস্যা থাকবে না যদি দেখে আসেন। এবার আমার আউট সাইড বসিয়ে ফেলি ইউজারকে দেওয়ার আইপি। আমার এখানে নেট পাওয়ার কথা দেখি, নেট পাচ্ছে, আমি ডিএসসিপি সার্ভারটা কনফিগার করবো, করবো আইপি থেকে যাব ডিএসসিপি সার্ভার গিয়ে। এই যে ডিএসসিপি সেট আপ দেখেন, এখানে ডিএসসিপি সেট আপ, এখানে জাস্ট ক্লিক করবো। এরপরে খুবই সহজ প্রসিডিউর, কিন্তু আমরা একটু বুঝে বুঝে করবো, জাস্ট অনেকটা মাইক্রোসফটের ওই সফটওয়্যার গুলোর মতো আর কি, নেক্সট নেক্সট সার্চ করে গেলে হয়ে যায়, আসলে এটা তো হয়ে যায়। আমরা কিছু দেখবো যে আসলে কি লাগে, এখানে আমরা কোন ইন্টারফেসের আন্ডারে ডিএসসিপিটা রাখবো সেটা এখানে সিলেক্ট করতে, আমরা ল্যানের আন্ডার রাখবো, কারণ আমার ইউজার পাবে ডিএসসিপি সার্ভারের ফ্যাসিলিটিস। সো আমার 5 নম্বর থেকে ইউজার পাচ্ছে, আমরা ইউজার 5 নম্বরটা সিলেক্ট করে দিব, নেক্সট। এখানে কোন অ্যাড্রেস অটোমেটিক্যালি নিয়ে নিছে, আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম, হ্যাঁ এই যে এখানে আছে আইপি অ্যাড্রেস, এই যে এই অ্যাড্রেসটা 5 নম্বরে যেটা আছে ওইটা সে অটোমেটিক্যালি দেখে এখানে নিয়ে নিছে। আচ্ছা নেক্সটে গেলাম,
গেটওয়ে, গেটওয়ে যেটা ডিএসসিপি নেটওয়ার্ক গেটওয়ে, অটোমেটিক্যালি এটাও নিয়ে নিছে। আইপি পুল কি করবে, 2 থেকে 254 পর্যন্ত আইপি সে সার্ভ করবে ইউজারদের, সেটাও দিয়ে দিছে। ডিএনএস সার্ভার, এই যে আমি আইপি ডিএনএস এখানে যা লিখছিলাম ওইটা অটোমেটিক্যালি ডিএসসিপি সার্ভারে চলে আসছে, কারণ এইগুলা ও প্রোভাইড করবে ইউজারকে। লিস্ট টাইম 10 মিনিট, এটা হচ্ছে একটা আইপি, একটা ইউজার নিয়ে সেই আইপিটা ডিসকানেক্ট হওয়ার পরে কতটুকু টাইম এই সার্ভারটা ওই আইপিটা ওই ডিভাইসটার জন্য লিস্ট করে রাখবে, ওই টাইমে এই আইপি সে কাউকে দিবে না। হ্যাঁ, ডিভাইসের পরে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমরা স্ট্যাটিকলি করি একজনের জন্য একটা আইপি ফিক্স থাকে, ডিএসসিপি করলে হয় কি যে আমার যে ডিভাইসটা ডিসকানেক্ট আছে ওই ডিভাইসটা থেকে আইপিটাও তুলে নেয়, নিয়ে আবার অন্য কাউকে সেটা দেয় ইউজ করার জন্য। তো এইখানে হচ্ছে আমার যেটা আছে লিস্ট টাইম 10 মিনিট, মানে 10 মিনিট সেই ডিভাইসটা ডিসকানেক্ট হওয়ার পরও ও ওই আইপিটা কাউকে দিবে না, ওই ডিভাইসটার জন্য সে রিসিভ রিজার্ভ করে রাখবে। 10 মিনিট ওভার হয়ে গেলে সে ওই আইপিটা একজনকে দিয়ে দিবে। 10 মিনিটে রাখি আমরা, সমস্যা এটা চেঞ্জ করা যায়, এখানে আওয়ার, এখানে মিনিট, সেকেন্ডস, চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। সেটা ব্যাস কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা দেখি যে আমাদের ওইখানে আইপি বসছে কিনা, একবার ডিসকানেক্ট করে কানেক্ট করলেই আসবে, তারপর দেখি আমরা এখন কি অবস্থা। সরাসরি সর্বপ্রথম পাই না, এটা কানেকটিভিটি আছে যে কারণে এই যে পাচ্ছে না আইপি। আমরা এদিকে এটা ডিসকানেক্ট করি, ডিসেবল করলাম, করে অ্যানেবল করলাম, দেখা যাক পেয়ে যাবে এখানে আইপি পাই কিনা আমরা এটা দেখি। এই যে আইপি দিয়ে দিছে দেখেন, হ্যাঁ, 167.0.254 যে আইপি দিয়ে দিচ্ছে, সাবনেট সব কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু এখন নো ইন্টারনেট, কারণ হচ্ছে আমরা এখনো নেটিং করি নাই, যে কারণে নো ইন্টারনেট। নেটিং আমি সবার শেষেই করি, আইপি ফারওয়াল নেটিং কাস্টমার পার ডিলে নিয়ে নেবে শেষ, চলে আসছে এই যে ইন্টারনেট লাগা চলে আসছে, এখানে ইন্টারনেট ইউজ হবে, পাওয়া যাবে, কিন্তু পাওয়া যাবে। তো আশা করা যায় যে আপনারা বুঝতে পারছেন কিভাবে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করতে হয়। কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরো টিউটোরিয়াল বানাইতে উৎসাহিত হব। কমেন্টসে জানাবেন যদি কোনো প্রবলেম থাকে, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমাকে জানানোর থাকে, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, বাই বাই।